আলাইকুম আমরা কিন্তু সবাই অলরেডি দেখতে পারতেছি আমাদের রিংয়ে টাকা যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু আমাদের মাঝে ফিরে এসেছে অর্থাৎ যারা এখনও দেখেন নাই তারা আপনারা এখনই রিং টাকা যে ওয়েবসাইটটা রয়েছে সেটার মাঝখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথেই সাথেই কিন্তু আপনাদের মাঝে রিং টাকা ওয়েবসাইটটি আগের মতো কিন্তু এখানে ফিরে আসবে এবং আগের মতোই কিন্তু সবগুলো কাজকর্ম এখান থেকে করা যাচ্ছে সো এখান থেকে অ্যাড দেখা যাচ্ছে এবং মানে টাকা উইড্রো দেওয়া যাচ্ছে সব কিছুই করা যাচ্ছে কিন্তু এই সাইটটা কেন ফিরে আসলো এবং এখন মানে কি হবে সেটাই এখন বোঝাটা বড়ো মুশকিল সেটাই এখন আমরা বুঝতেছি না এডমিনের সাথে কথা বলার জন্য আমরা এখান থেকে ট্রাই করেছি আমরা এডমিনের সাথে এখনও কথা বলতে পারিনি সো সাইটটা কেন আসলো সেটাই এখন বুঝতেছি না কিন্তু সাইটটা আগের মতোই সেম প্রসেসে কাজ করা যাচ্ছে কিন্তু অ্যাড দেখা অ্যাডও দেখা যাচ্ছে কোনো নোটিশ এখানে কাজ করতেছে না এড দেখার জন্য আপনারা যদি পিটিসি অ্যাডে যান যাওয়ার পরে এডে ক্লিক করবেন আমি একটা অ্যাড অলরেডি দেখে ফেলেছি সো এখান থেকে আপনারা দেখেন ভিউ এড রয়েছে এখান থেকে ভিউ এড করবেন ওকে ভিউ অ্যাড করার সাথে আপনারা এটাকে ডেস্কটপ মোড করে নেবেন যাদের ডেস্কটপ মোড নেই করার পরে কিন্তু অ্যাডগুলো চলে আসবে দেখুন আগের মতোই কিন্তু এখান থেকে অ্যাড দেখা যাচ্ছে এবং সবগুলো কাজই কিন্তু করা যাচ্ছে সো আমি এখান থেকে লাইভ উইডো দেব দেখি কি উইডোটা তারা আমাদেরকে দেয় কি না সেটাও আমি দেখব কিন্তু মূল কথা হল সাইটটা কেন আসলো এবং আমাদেরকে এখন পেমেন্ট কি কিনা সেটাই এখন বড় বিষয় এই এইরকম অবশ্যই আপডেট আমি আপনাদেরকে জানাব পাওয়ার সাথে সাথেই কিন্তু রিং অনেক ভালো লাগতেছে যে রিং সাইটটা আমাদের মাঝে ফিরে এসেছে এই এই জন্য আমাদের অনেক ভালো লেগেছে সো আমাদের একটা এট দেখা শেষ আমরা ডাসবুডে চলে আসি দেখি আমাদের ব্যালেন্সটা এট হয়েছে কি না ওকে দেখেন আমাদের বিশটা ক্লিক কিন্তু হয়ে গেলো উনিশটা ক্লিক রয়েছে আজকে আমার কোনো ক্লিক আর নেই এখান থেকে আমার ব্যালেন্সে দেখেন চারশো পাঁচ টাকা রয়েছে এমন এই টাকাটা আমি লাইভ এখান থেকে উইডো উইড্রো দেবো সো তাদের ফেসবুক অফিসিয়াল পেজ বন্ধ তাদের মানে টেলিগ্রামের গ্রুপ লিঙ্কটা সব বন্ধ তাদের সাথে কোনো কানেক্টই আমরা কেউ করতে পারতেছি না কিন্তু সাইড চলে আসছে সো উইড্রো প্রসেসটাও দেখেন বন্ধ রাখছে উইড্রোটা দেওয়া যাচ্ছে না তো রিং আইডির বর্তমানে এই অবস্থায় আপডেট ছিল এর পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে সে সে পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে